জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় ভাসছেন। আজ রোববার দুপুরে উগান্ডার কাম্পালায় তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাক্ষাৎ করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে। বৈঠকে মহাসচিব গুতেরেসও বৈশ্বিক অর্থনীতির কাঠামো সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের নেতৃত্বে বেশ কয়েকটি বৈশ্বিক প্রক্রিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ফিলিস্তিনের গাজায় যুদ্ধ নিরসনে বিভিন্ন উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে জাতিসংঘের আলোচ্যসূচির শীর্ষে রাখার জন্য গুতেরেসকে অনুরোধ করেন মন্ত্রী। 2024 সাল জাতিসংঘে বাংলাদেশের সদস্য হওয়ার সুবর্ণ জয়ন্তীর বছর উল্লেখ করে হাসান মাহমুদ বিষয়টি যথাযথভাবে উদযাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি মহাসচিব গুতেরেসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান। হাসান মাহমুদ দেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়েও মহাসচিবকে ব্রিফ করেন। তিনি জানান, জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র সচিব অর্থাৎ জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ এ মোহিত, কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মোহাম্মদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে উল্লেখিত বৈঠকের আগে সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ওয়ালিদ এল খেরেজি সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। বৈঠকে এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য হাসান মাহমুদকে অভিনন্দন জানান। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সংযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের ন্যাম 19তম শীর্ষ সম্মেলন এবং 77 জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ।